আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অনেকেই নাকি বিকাশে পেমেন্ট করতে একটু প্রবলেম ফেস করছে, তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা তৈরি করা। তো আমি দুইভাবেই দেখাবো কিভাবে অ্যাপ দিয়ে বা অ্যাপ ছাড়া আপনারা পেমেন্ট করতে পারবেন। প্রথমে দেখাই যে আপনারা বাটন ফোন বা ডায়াল প্যাড ব্যবহার করে কিভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এই জন্য আপনার ফোনের ডায়াল অপশনে চলে যান। ডায়াল অপশনে যাওয়ার পর *247# লেখেন, এটা তো বিকাশের নাম্বার, এটা লিখে করলে কিছু সময় নেবে। এরপর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তার মধ্যে 4 নম্বরে দেখেন পেমেন্ট লেখা আছে। এই 4 নম্বরটা যদি আপনারা রিপ্লাই হিসেবে এখানে এখানে লেখেন, তো 4 নম্বরটা যদি আপনারা লেখেন, লিখে যদি সেন্ড করে দেন, সেক্ষেত্রে আপনার একটু ইউএসডি কোড লোডিং হয়ে এখানে আসবে ইন্টার মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। সো এখানে আমার নাম্বারটা দিয়ে দিতে হবে। সো আমার নাম্বারটা হচ্ছে 01777541454, আই মিন 514054। তো আমার নাম্বারটা দিয়ে এখানে সেন্ড করার পর কিছু সময় লোডিং নিয়ে এরপর আপনাদের কাছ থেকে অ্যামাউন্ট চাওয়া হবে। তো আপনি যে কোর্সটা করবেন সেই কোর্সের অ্যামাউন্ট যত হয় ওই হিসেবে দিয়ে দিবেন। একটা কোর্স করতে চাইলে একটা কোর্সের অ্যামাউন্ট দিবেন, কয়েকটা কোর্স করতে চাইলে কয়েকটা কোর্সের অ্যামাউন্ট দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু আমার নিজের অ্যাকাউন্টে টাকা দিচ্ছি, তাই এখানে 10 টাকা দিয়ে দিচ্ছি সাপোজ। তো দিয়ে আপনারা এখানে জাস্ট সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে কিছু সময়ের মধ্যে আপনার কাছ থেকে রেফারেন্স চাওয়া হবে। তো যখন রেফারেন্স চাওয়া হবে অবশ্যই কিছু না কিছু রেফারেন্স দিয়ে দিবেন, যাতে আর আপনাকে ইউনিকভাবে চেনা যায়। কারণ আমাদের কাছে একই সময়ে কখনো কখনো 4-5টা পেমেন্ট চলে আসে। সো কে কোনটা পেমেন্ট করলো, কার জন্য কোনটা কোর্স, এটা বোঝার কিন্তু একদমই উপায় থাকে না। আমাদের নাজেহাল অবস্থা হয়ে যায়, তো সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করতে হয় যে আপনার রেফারেন্স বা নাম্বার বলেন। সেক্ষেত্রে আপনারা এখানে রেফারেন্স দিয়ে দিবেন, যে কোনো রেফারেন্স। আমি এখানে এ কিউ রেফারেন্স দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে দেওয়ার পর কিছু সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে পিন চাইবে। এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে দিবেন, দিলেই কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে যাওয়ার পর আপনার কাজ শেষ। আপনার কাজ যখন শেষ হয়ে যাবে তখন এইভাবে আপনাদের একটা অভিনন্দন বার্তা দেওয়া হবে। আপনাকে অভিনন্দন, আপনার পেমেন্ট গ্রহণ নিশ্চিত করা হয়েছে, অনুগ্রহপূর্বক কিছু তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। এটা 2-1 মিনিট বা 5-7 মিনিট, হাইস্ট 10 মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি আমরা অনলাইনে থাকি। আর এটা পাবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে। এখন অনেকেই যদি চায় যে আমরা বিকাশে পেমেন্ট করব, সেক্ষেত্রে আপনারা আপনারা নিজেদের বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করেন। এখানে একদম উপরের কোণায় দেখেন, এখানে কিন্তু মার্চেন্ট সরি এখানে পেমেন্ট ইয়া যাচ্ছে, পেমেন্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে। সো এই পেমেন্টের উপরে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে মার্চেন্টের নাম বা নাম্বার দিন, এরকম কোনো কিছু একটা চাচ্ছে, মার্চেন্টের নাম্বার বা নাম দিন। সেক্ষেত্রে আমার নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন 01777514054, দিয়ে এখানে তীর চিহ্নটাতে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের অ্যামাউন্ট আসবে, অ্যামাউন্টের এখানে ক্লিক করলে আপনারা আপনাদের কোর্সের অ্যামাউন্ট হিসেবে দিয়ে দিবেন। আমি সাপোজ 1000 টাকা লিখতেছি। এরপর যদি আপনারা তীর চিহ্নে ক্লিক করেন, এখানে আপনাদের পিন নাম্বার চাইবে। পিন নাম্বার দেওয়ার পর এখানে ট্যাপ করে রাখবেন, আপনার ব্যালেন্স পুরোপুরি আমাদের কাছ থেকে, আপনাদের ব্যালেন্সটা আমাদের কাছে চলে আসবে, মানে যত টাকা পাঠাবেন। তারপর আপনাকে একটা অভিনন্দন বার্তা পাঠানো হবে। অভিনন্দন বার্তা পাঠানোর কিছু সময়ের মধ্যেই আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আজকে পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।